एक उमर मार खावा से इस्लाम के शक्तिशाली करे तुले छिलो, दुर्बल इस्लाम के शक्तिशाली करे दिए छिलो। उमर तो आपनादेर मतोई युवक छिलेन, ठीक कि ना? आज पृथ्वीते एतो युवक एतो तरुण एरा इस्लामेर मूल स्पिरिट थेके दूरे सरे गिएछे। एइजन्य काफेर मुशरिकरा आज आमादेर माथाय কাটাল ভেঙে খাওয়ার সাহস করেছে। একটা সময় মুসলমানদের সামনে গোটা পৃথিবী প্রতারিত ছিল, আমরা আজ ইসলামের মূল আদর্শ মূল স্পিরিট থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমরাই তাদের কাছে প্রতারিত হয়ে গিয়েছি। অমরের উত্তরসূরি মুসলিম উম্মার যুবক আর তরুণ ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, গোটা পৃথিবীর সমস্ত গোটা দুনিয়ায় আজ মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে কারবালার ময়দানে পরিণত করা হয়েছে। দিকে দিকে মুসলিমরা মার খাচ্ছে, মজলুম এই মুসলমানদেরকে অধঃপতনের অটল তলদেশ থেকে বের করে আনতে হলে অমরের উত্তরসূরি যুবক আর তরুণ ভাইদেরকে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আবারও পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত করা লাগবে। আপনারা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি আবারো অমরের মতো সাহসী ভূমিকায় ময়দানে নামতে পারেন, তাহলে দেখবেন কোন বামরাম নাস্তিক মুরতাদ আর ইসলাম বিরোধীরা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুখ খোলার সাহসও পাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন আপনারা? নরম না গরম কথা কন না কেন? নরম না গরম? তিনি যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র 26 বছর। কত বছর? 26 বছর। ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরান সাল্লাল্লাহু আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? দেখেন কেমন প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমরা হকের উপরেই প্রতিষ্ঠিত থাকি, আপনার এই সাহাবীরা গোপনে নামাজ পড়ে কেন? গোপনে গোপনে দিনের কাজ করে কেন? ওমর ইসলাম কবুল করেছে, ওমর এত গোপনে গোপনে করবে না, যা করার সামনাসামনি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওমর তুমি কি চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ইসলাম কবুল করেছি এটা সবাই জানুক, আমার জজবাটাও সবাই দেখুক, আপনি পারমিশন দেন, আমি কাবার চত্বরের দিকে আজকে একটি মিছিল বের করতে চাই। আল্লাহ কোন সময় মিছিল দিবে? যখন ইমান আনার ঘোষণা দিলেই কাফেররা কি করে? পিটায়, নির্যাতন চালায়। মিছিল দিতে গেলে মানুষের দরকার আছে না নাই? কথা কর না কেন? তো তিনি যে মিছিল দিবেন, তখন ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? শুধু কম না, অত্যন্ত অত্যন্ত কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কম মানুষ দিয়ে মিছিল দিবা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অসুবিধা নাই, অমর তো আছে। অমরের প্রতি আল্লাহর নবীর আলাদা আস্থা বিশ্বাস এবং ভালোবাসা ছিল কি ছিল না? আল্লাহ নবী পারমিশন দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার গুটুকু এক লোক যারা ইসলাম কবুল করেছিল তাদেরকে লাইনে দাঁড় করিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি মিছিলের মাঝখানে রেখে সামনে দাঁড়িয়ে দুজন নেতৃত্ব দেওয়া শুরু করলেন, ইসলামের বীর দুই সিপাহসালার, একজন আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু, আরেকজন হচ্ছেন ইসলামের বীর সেনানী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। মিছিল বের হলো, এবার স্লোগানও উঠে গেল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই কারণেই তো মুসলমানদের এই অবস্থা। এটা কি অমরের জাতের স্লোগান হয়েছে? এটা এটা কি অমরের মতো আওয়াজ হয়েছে? অমরের মতো আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, এখনো হয় নাই, এই জন্য আরো মার খাওয়া লাগবে। লিল্লাহি তাকবীর, আপনাদের এলাকায় নতুন কোন স্লোগান কেউ যদি দেয় মিছিলের মধ্যে সবাই অবাক হবেন না? মক্কায় এই স্লোগান কেউ কোনোদিন দেয় নাই, আবু জেহেলের কানে গেল, কিরে এই স্লোগান দিয়ে কারা মিছিল বের করছে? বের হয়ে দেখতো, খবর নিয়ে এসে বলে, স্যার ঘটনা ভালো না, ঘটনা খারাপ। আবু জেহেল কয়, কি হয়েছে? কয়, আমাগো দলের লোক এখন তাদের দলে যোগ দিছে। কয়, মানে? কয়, অমর তো এখন তাদের দলে যোগ দিয়ে মিছিলের সামনে দাঁড়িয়েছে। আবু জেহেল বলে, আমার তো বিশ্বাস শোনা, অমরের মতো লোক আমার সাথে মিটিংয়ে বসে, সে কেমনে ওখানে যাবে? নিজের চোখে দেখতে চাই। বের হয়ে দেখলো, হায় হায়, সত্যি তো অমরকে দেখা যায়। এতদিন যে কাফের মুশরিকগুলো
মুসলমান দেখলেই, মুসলমানদের একটা আওয়াজ শুনলেই পিটাতো, এরা তো মিছিলের আওয়াজ শুনছে, এরাও দলবল সবকিছু নিয়ে বের হয়েছে পিটানোর জন্য। এখনো দেখবেন একটু আল্লাহু আকবারের স্লোগান নিয়ে বের হলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওই কাফের মুশরিকদের চরিত্র লালনকারী লোকেরা হায়েনার মতো আল্লাহ ওয়ালা লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এগুলো মানুষের চরিত্র নয়, এগুলো আবু জেহেলীয় চরিত্র। যারা আক্রমণের প্রস্তুতি নিয়েছে আবু জেহেল, দেখছো কেমন সাহস, এই বেটা তোরা দেখোস না সামনে কারে দেখা যায়, কথা কর না কেন, এই কথা কর না কেন। আবু জেহেল কয়, তোরা দেখোস না সামনে কে, কয় কে, অমর। কেউ যদি তার নিজের বউকে বিধবা বানানোর খুব খায়েশ জাগে, আর যদি কারো বাচ্চাগুলোকে এতিম করার খায়েশ কারো জাগে, তো যা অমরের সামনে যা, অমর কথা বলবে পরে কুপাবে আগে। আল্লাহু আকবার বলবেন না। আচ্ছা নেতার অবস্থা যদি এই হয়, কর্মীর অবস্থা ভালো হবে না আরো খারাপ হবে? এরা কয় দেখছো নেতাই পেশাব করে দিছে, আমরা সামনে এগিয়ে লাভ আছে? ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখে রস্রোতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখে রস্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরে তাকাই না পেছনে ফিরে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সদর উপজেলার চৌধুরী মেম্বারের পোলের গোড়া কেরেবাজার যুবশ্রেণী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ অত্র অঞ্চলের সকলের অত্যন্ত প্রিয় মানুষ জনাব জসীমউদ্দিন চৌধুরী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন মাহফিলের প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুবুজ্জুদ্দিন তাহের জাবেরী আল মাদানী হাফেজাহুল্লাহ ওয়ারা আলোচনা করেছেন মাওলানা মাকসুদুর রহমান সাহেব আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন শিল্পী কবির বিন সামাদ
আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিন। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব বিষ্ণম আন্ডারচোর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলী হায়দার বক্সি সাহেব, আল্লাহ তাআলা ওনাকে সহ আমন্ত্রিত যত মেহমানবৃন্দ রয়েছেন সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের সবাই ভালো আছেন? আওয়াজ কি পেছনে যায়? হ্যাঁ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকর গুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়ে গিয়েছে, সেজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, আমরা আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলবো এবং শুনব ইনশাআল্লাহ। আমার মাইকম্যান ভাই মাইক দুইটা সেট করছে, একটা উত্তর, এটা একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে, মাইক তো মানুষ একসাথে সেট করে দেয়, তো মাইকের সেটিং যদি ভালো না হয় কথা বলবো কেমনে? হ্যাঁ, এখন আর আশা লাগবে না, এগুলো আগে করতে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য কেরে বাজার এলাকার যুবক এবং তরুণ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, এলাকাবাসী প্রত্যেকেই সাপোর্ট করেছেন, আন্তরিক সহযোগিতা করেছেন বলেই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এর জন্য সকলকে উত্তম যাজা দান করেন, আমরা বলি আমিন। যুবক ভাইয়েরাই হচ্ছে ইসলামের প্রাণশক্তি, এই যৌবনকালীন বয়সটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কোনো মানুষ যদি বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে তাহলে সে তার জীবনে পাঁচটি পর্যায়ে অতিক্রম করে। এক নম্বর হচ্ছে শিশুকাল, দুই নম্বর হচ্ছে কৈশোরকাল, তিন নম্বর যৌবনকাল, চার নম্বর প্রৌঢ়কাল এবং পাঁচ নম্বর হচ্ছে বৃদ্ধকাল। মানুষ তার সংক্ষিপ্ত জীবনে এই পাঁচটি পর্যায়ে অতিক্রম করে। যৌবনকালই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এর আগেও দুটি দুর্বলকাল রয়েছে এবং এর পরেও দুটি দুর্বলকাল রয়েছে। যৌবনকাল মানুষের একেবারে মাঝামাঝি জায়গায় অবস্থিত, দেখেন এর আগে শিশুকাল কৈশোরকাল, এর পরে প্রৌঢ় এবং বৃদ্ধকাল, মাঝখানে আছে যৌবনকাল। এই যৌবনকাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এজন্যই বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল হচ্ছে একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আবার এই যৌবনকালই হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? কারণ কেউ যদি তার যৌবনকালকে যথাযথভাবে কাজে লাগাতে পারে সে তার উন্নত কেরিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সক্ষম হবে। এই জন্য যৌবনকাল একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার এই যৌবনকাল মানুষের জন্য ঝুঁকিপূর্ণও বটে।
কি কারণে ঝুঁকিপূর্ণ? কেউ যদি তার যৌবনের অপব্যবহার শুরু করে দেয়, কেউ যদি যৌবনকালকে যথাযথভাবে কাজে না লাগায়, তাহলে যৌবনের অপব্যবহারের কারণে তার জীবন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে। দুনিয়া এবং আখেরাত উভয় জগতই তার জন্য নষ্ট হয়ে যাবে। এজন্য যৌবনকাল হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এমনকি আপনি জানলে অবাক হয়ে যাবেন, পৃথিবীতে যতগুলো বিপ্লব, যত সংগ্রাম সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব কিংবা সফলতার মূলে যুবক এবং তরুণদের অবদানই সবচাইতে বেশি ছিল। সেই ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে নিয়ে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে এর পরবর্তী যতগুলো আন্দোলন সফল হয়েছে, আপনি দেখুন প্রত্যেকটি সংগ্রামের পেছনে যুবকদের অবদান বেশি ছিল। চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সকল ঐতিহাসিক বিপ্লবগুলো সফলতার মুখ দেখেছে এই যুবক আর তরুণদের চরম, এই যুবক আর তরুণদের ত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের কারণেই। এমনকি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর দাওয়াতি কাজ যখন শুরু করলেন, নবুয়তি দায়িত্ব যেদিন থেকে শুরু করলেন সেই দিন থেকে নিয়ে শুরু করে বদর, উহুদ, খায়বার, খন্দক পাড়ি দিয়ে একেবারে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিজয় সুনিশ্চিত করলেন, আর তাকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করল তারাও মুসলিম উম্মার যুবক এবং তরুণ ছাড়া আর কেউ নয়। তাহলে বোঝা গেল সকল জায়গায় যুবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এজন্য ইসলাম মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় যৌবনকালকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন, যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সমাবেশে বক্তৃতা করছেন, একজন যুবক সাহাবি, তরুণ সাহাবি, তার নাম হলো জারির, সমাবেশস্থলে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন, লক্ষ্য করে সঙ্গে সঙ্গেই তিনি জারিরকে লক্ষ্য করে বললেন, অগো জারির, সমাবেশস্থলে বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার চাদর মুবারক খুলে তোমার দিকে ছুড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গায়ের চাদর মুবারক খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, জারির তখন সেই চাদরখানাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, চক্ষু থেকে পানি বের হয়ে গেল, কেঁদে কেঁদে তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরের উপরে আমি বসতে পারি? আপনি হচ্ছেন আল্লাহর নবী, নবীদের নবী, আপনার মর্যাদা আল্লাহর পরে, আপনার চাদরের উপরে আমার মতো ক্ষুদ্র মানুষ কি করে বসতে পারে? দুনিয়ার কোনো মানুষ আপনার চাদরের উপরে বসার যোগ্যতা রাখে না। ওগো আল্লাহর নবী, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। এভাবে যুবকদেরকে পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাঝে মাঝে এক দুইজন করে উঠা বসা করে, যারা চলে যাবেন আমি 20 সেকেন্ড সময় দিলাম, চলে যান, খুব ভালোভাবে বলছি, এরপরে যদি কেউ উঠা বসা করেন আমি কিন্তু আর ভালোভাবে বলবো না, এটা খুব খারাপ একটি পরিবেশ। কথা বলার জন্য সুন্দর পরিবেশ দরকার। আমি যেহেতু অনেক লেট করে উঠেছি বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু যতক্ষণ কথা বলবো এখানে আওয়াজ হবে না, এখানে ওয়াজ হবে, আলতু ফালতু কথা হবে না। সুতরাং যারা একটু পরপর ওঠা বসা করে এরা পরিবেশ নষ্ট করে। এই পরিবেশ বিনষ্টকারী মানুষদের মাহফিলে দরকার নাই, এই পরিবেশ বিনষ্টকারী মানুষগুলো আগে থেকেই চলে গেলে ভালো। রিয়েল শ্রোতা দরকার,
যারা শেষ পর্যন্ত থাকে এরা হচ্ছে রিয়েল শ্রোতা, আর মাঝে মাঝে যারা উঠা বসা করে এরা রিয়েল শ্রোতা না, এরা গণ্ডগোলকারী মানুষ, এরা ঝামেলা সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ। এই ফাসাদ সৃষ্টিকারী মানুষদেরকে কোরআনের মতো পবিত্র মাহফিলে এদের দরকার নাই, এরা যেন আগে থেকেই চলে যায়। আমি বলছিলাম এই যুবকদেরকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এই জন্য কিয়ামতের কঠিন দিনে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াব এই যৌবনকালের হিসাব আলাদা করে আল্লাহর কাছে দেয়া লাগবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াব, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি কন? না, কোনো সন্দেহ নাই। কিয়ামতের কঠিন দিনে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াব পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা সেদিন এক কদম নড়ার সুযোগ পাবে না। এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার পর বান্দা নড়া চড়ার সুযোগ পাবে। পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা সেদিন এক কদম নড়াতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদম ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। এক নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে যে লম্বা হায়াত দিয়েছিলাম তোমার সেই হায়াত তুমি কিভাবে কাটিয়েছো? গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? দুই নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও আল্লাহর বান্দা তোমাকে যে যৌবন নামক নেয়ামত দেওয়া হয়েছিল এই যৌবন নামক নেয়ামত তুমি কোথায় কিভাবে কাটিয়েছ? যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে কার কাছে? তিন নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, এত ধন সম্পদ তোমার ছিল এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো? সেই হিসাব দেওয়া লাগবে কিয়ামতে কার কাছে? চার নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া ফিমা আনফাকাহু, ধন সম্পদ কোথায় ব্যয় করেছো? পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো ততটুকু তুমি আমল করেছো কিনা? এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়ার সুযোগ পাবে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহর বান্দা তোর যৌবন কাল তুই কোথায় কিভাবে কাটিয়েছিস? যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, এই যৌবন বয়সে শক্তি সামর্থ্য আছে বলে যৌবনের উন্মাদনায় যা মন চায় তাই করছো, কিন্তু তোমার এই যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আলাদা করে দেয়া লাগবে কার কাছে? আর যে বাবারা এসেছেন চুলদারি পেকে গিয়েছে, আপনাদের যৌবন তো চলে গিয়েছে, যৌবনের হিসাব কিন্তু আলাদা করে আল্লাহর কাছে দেয়া, যৌবনের হিসাব না দিয়ে একটা মানুষ আল্লাহর সামনে থেকে এক কদম নড়ার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, কোথায় কাটছে তোমার যৌবন? কিভাবে যাচ্ছে যৌবন? এই যৌবনের হিসাব দেয়া লাগবে কার কাছে? যেহেতু যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য আল্লাহর নবীও বললেন, বুড়া হওয়ার আগে মানুষেরা তোমরা তোমাদের যৌবন কালের কদর করো। আল্লাহর নবী বললেন, ইক্তানিম খামসান কবলা খামসিন, পাঁচ জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, পাঁচটি জিনিস চলে যাওয়ার আগে পাঁচটি জিনিসের কদর করো। এর মধ্যে একটি বিষয় হলো, আল্লাহর নবী বললেন, শাবাবাকা কবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ এই যৌবন চিরকাল থাকবে না। কথা বলেন, থাকবে? দেখেন, তাকিয়ে দেখেন আজকের মাহফিলে কত বাবারা এসেছেন যাদের চুল দাড়ি পেকে গিয়েছে,
আমার এই বাবারাও একদিন যুবক ছিল, ছিল না? সময়ের ব্যবধানে আজ বয়সের ভারে তারা নজ্জ হয়ে গিয়েছে, আজ তারা বার্ধক্যে উপনীত হয়েছেন। এখানে যারা যুবক আছেন, তরুণ আছেন, হায়াত থাকলে হয়তো এরাও একদিন যুবক হবে, এরাও একদিন বুড়া। তার মানে বোঝা গেল এই যৌবন থাকে, যৌবন থাকে, যৌবন থাকে না। এই যৌবন কেউ হারাতেও চায় না, নোবডি ওয়ান্টস টু লুজ ইউর টাইম, কেউ এই যৌবন হারাতে চায় না। মানুষ যৌবন ধরে রাখার কিংবা যৌবন দেখানোর অনেক প্রচেষ্টা চালায়, অনেক চেষ্টা করে। দেখবেন চুলদাড়ি যখন পেকে যায়, কেউ কেউ চুলদাড়িতে কালার করে, দেখতে যেন ইয়াং ইয়াং লাগে। যৌবন মানুষ এত সহজে হারাতে চায় না। রাস্তাঘাটে বের হলে ওয়াজ মাহফিলের, তাফসিরুল কোরআন মাহফিলের এত পুষ্টার চোখে পড়বে না, যৌবন হেফাজতের হারবালের যত পুষ্টার আপনার চোখে পড়বে। ঢাকা শহরে গেলে দেখবেন পাবলিক গাড়িগুলোতে অন্য কোনো পুষ্টার এত গায়ের উপর ছিটায় মারে না, যৌবন হেফাজতের হারবালের যত লিফলেট আর পুষ্টার গায়ে মানুষের গায়ে ছিটায় মারে। যৌবন হেফাজতের জন্য মানুষ যে এত প্রচেষ্টা চালাচ্ছে, এই যৌবন কি ধরে রাখা যায়? কথা কম না কেন, যৌবন ধরে রাখা যায়? টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কোনো কিছু দিয়ে এই যৌবনকে ধরে রাখা যায়? চলে যাবে এই যৌবন, ফুরিয়ে যাবে এই যৌবন, হারিয়ে যাবে এই যৌবন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফুরিয়ে যাওয়ার আগে, চলে যাওয়ার আগে, হারিয়ে যাওয়ার আগে তোমার এই যৌবন থাকাকালীন সময়টাকে তুমি কাজে লাগাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন প্রশ্ন হলো, হুজুর এই যৌবনের কদরটা আমরা কিভাবে করব? হাউ টু স্পেন্ড আওয়ার ইউথ টাইম, আমরা কিভাবে আমাদের যৌবনকাল কাটাবো, কিভাবে আমরা আমাদের যৌবনের মূল্যায়ন করব? কি করে আপনারা আপনাদের যৌবনের মূল্যায়ন করবেন? এবার শুনেন, আওয়াজ ছেড়ে দিয়ে শরীরের সকল শক্তিগুলোর মাঝ বরা বরে নে সবাই আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো, যৌবন দিয়েছেন কে? যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা মহান আল্লাহর জন্য নিজের যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে, সেই আল্লাহর কাছে নিজের যৌবনটাকে সুপর্দ করে দিতে হবে। যৌবনকালীন বয়সে প্রত্যেকটি মুহূর্ত যার হুকুম মতো যার বিধান মতো কাটাতে হবে, তিনি কে? আল্লাহ। আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পর মসজিদে যাওয়া লাগবে, বিধানটা কার? আল্লাহ। আমি যদি মসজিদে যাই খুশি হবেন কে? আল্লাহ। আর আজান হওয়ার পর যদি মসজিদে না যাই খুশি হবে কে? আল্লাহ। আমরা শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব? যৌবনকালীন বয়সে শয়তানকে খুশি করলে জাহান্নামের পথে অগ্রসর হয়ে যাবেন, জাহান্নাম ঠিকানা হবে। আর যৌবনকালীন বয়সে যদি আল্লাহকে খুশি করা যায়, তাহলে আমাদের জন্য জান্নাত রেডি রেখেছেন কে? আল্লাহ। আমার যুবক ভাইগুলো নামাজে যায় না, নামাজে যায় না তারা। তাদেরকে যদি বলি ভাই নামাজে চলো, কই হুজুর দেখেন না এখনো ইয়াং, যুবক মানুষ, বুড়া হয়ে নেই, তারপরে নামাজে। আপনি যে বুড়া হবেন এর কোনো গ্যারেন্টি আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে এরকম? আছে ছেলের লাশ বাবা কোমরে রাখা। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আপনারা ভাবছেন বুড়া হবেন, আপনাদের মতো কত যুবক কত তরুণেরা হঠাৎ করে মরে পৃথিবী থেকে চলে গিয়েছে, এখন কবরের নিচে ঘুমায়। আছে এরকম? আছে। এই দেখুন গত সপ্তাহের ঘটনা, আমার বাসার পাশে, পাশের বাসার এক ছেলে, আমি তাকে খুব আদর করতাম, খুব ভালোবাসতাম। ছেলেটার বয়স মাত্র 18 বছর, গত সপ্তাহে মারা গিয়েছে। কত বছর বয়স? আমার কত ছোট সে? 18 বছর বয়স। আপনি ভাবছেন আপনার বয়স 18, 20, 22, 25, বহুদিন বাঁচবেন। আরে ভাই, আমরা তো এমন মানুষ যে আমরা সব জানলেও আমাদের মৃত্যুর খবর আমরা জানি কথা বলেন, জানেন? যার কাছে একটা স্মার্টফোন আছে আর ইন্টারনেট কানেকশন আছে, ঘরে বসে সে গোটা দুনিয়ার খবর নিয়ে ফেলতে পারে।
তত্ত্ব প্রযুক্তি উন্নত হওয়ার কারণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে, এই জন্য ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। আমার ভাইয়েরা, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? এখন রাত 11:30 বাজে, গতকাল রাত 11:30 অনেক মানুষ দুনিয়াতে ছিল, আজ রাত 11:30 আগেই কবরের নিচে ঘুমায়, আছে এরকম? আজ রাত 11:30, আগামীকাল 11:30 রাত আর আপনার জীবনে নসিব নাও হতে পারে। কত মানুষকে কথা দিয়েছেন, একজনকে কথা দিয়েছেন তার বাসায় দুপুরে দাওয়াত খাবেন, আরেকজনকে বলছেন বিকেলে তোমার সাথে মিটিং করব, এই খাওয়া দাওয়া আর মিটিং নসিব নাও হতে পারে, অসম্ভব কিছু? আমরা আমাদের মৃত্যু সম্পর্কে কেউ জানি না, কখন যে আপনার গা থেকে কাপড় খুলে সাদা কাফন লাগানো হবে আপনি জানেন না। কত প্রত্যেক দিন মসজিদগুলোতে কত মানুষের মৃত্যুর খবর এলান হচ্ছে, ঘোষণা হচ্ছে, কোন সময়ে যে মাইকে আপনার মৃত্যুর খবর ঘোষণা হবে আপনি নিজেও জানেন না। কত মানুষের জানাজায় আপনি যাচ্ছেন, কোন সময় যে মানুষ আপনার জানাজার নামাজে এসে সামিল হবে আপনি নিজে জানেন? কথা বলেন জানেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশধার আপনাদের এলাকায় আছে? আছে। রাস্তার পাশে কত বাঁশের ঝাড় থাকে, এই বাঁশের ঝাড়ের নিচ দিয়ে হেঁটে যান, কখনো কি এই অনুভূতি হৃদয়ে জাগ্রত হয়?